সুপ্রিয় ভিউয়ার্স, সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। যারা দেশে এবং প্রবাসে আমার ভিডিও দেখছেন, সকলের প্রতি রয়েছে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আমি হাকিম রঞ্জিত কুমার চন্দ আজকে আপনাদের সামনে একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলব, ধজভঙ্গ কথাটা এবং এর চিকিৎসার বিভিন্ন ধরনের চটকদারি কিন্তু আমরা বিজ্ঞাপন দেখতে পাই। প্রথমত আমরা যদি এটা নিয়ে প্রতিকার করি, আমরা ছুটে যাচ্ছি ডাক্তারের কাছে, ছুটে যাচ্ছি কবিরাজের কাছে, এতে আমরা প্রতারিত হচ্ছি, ক্ষতিগ্রস্ত হচ্ছি। আমি সেই সমস্ত বন্ধুদের বলবো, আপনারা যে যে কারণগুলোতে এই সমস্যাগুলি ঘটে থাকে, সকল কারণের প্রতি একটু দৃষ্টি দিবেন। আমি প্রথমত বলি, অধীর রাত্রি জাগরণ বা আমরা পণ্য ভিডিওতে আসক্ত হওয়া, হস্তমৈথুন করা, নেশাজাতীয় দ্রব্য খাওয়া, দুশ্চিন্তাগ্রস্ত হওয়া, এই সমস্ত কারণেই কিন্তু শৈথিল্য চলে আসে এবং দ্রুত স্খলন হয়। প্রতিকার করতে গেলে নেশাজাতীয় দ্রব্য খাবো না, অধীর রাত্রি জাগরণ করবো না, পণ্য ভিডিওর প্রতি আসক্ত হব না, নিজেকে মাইন্ডসেটটা অন্যদিকে করব, সুষম খাদ্য খাবো, নিজেকে সুস্থ রাখবো। কিন্তু এখন ঘটে গেছে, যাদের কোষ্ঠকাঠিন্য বেশি হয় তাদের কিন্তু আবার অনেক সময় দেখা যায় যে প্রস্রাব করতে যেও, অথবা দেখা যাচ্ছে সাদা সাদা ভাতের মালের মতো কিছু পড়ে যাচ্ছে বা আঠালো পড়তেছে, তারা বলতেছে যে আমার সব কিছু চলে গেল। এখন কথা হলো কি, সেক্ষেত্রে ইসবগুলের ভুষি একটা ভালো, দুই চামচ করে আমরা দুবার খেতে পারি, তাহলে কোষ্ঠকাঠিন্যটা নিরাময় হবে এবং আস্তে আস্তে কিন্তু এই ধরনের শরীরটা ঠান্ডা থাকবে। দ্বিতীয় যেটা আমি বলবো সেটা হচ্ছে যে পুষ্টিকর খাবারের দিকে আমরা একটু খেয়াল রাখবো। তিন নম্বর, আমি দুটি ভেষজ নিয়ে কথা বলছি, আমরা অনেকেই চিনি আলকুশি, অশ্বগন্ধা। আলকুশি এবং অশ্বগন্ধা দুটি কম্বাইন্ড যদি আমরা 1 থেকে 1.5 চামচ পাউডার করে নিতে পারি, চামচ, 1 চামচ করে 2 চামচ দুবার, সেক্ষেত্রে আমাদের এই যে উত্থানজনিত সমস্যা বা ধজভঙ্গ যে সমস্যাটা আছে এটা কিন্তু নিরাময় হবে। এছাড়া কিন্তু জাফরান একটা দামি উপাদান বা দামি একটা, এটাকে কিন্তু হলো ফুলের পাপড়ি, জাফরান ভিজানো পানি বা জল খেতে পারি, সেক্ষেত্রে একটা ভালো রেজাল্ট পাবো। দুধের সঙ্গে খাওয়া যেতে পারে বা রাতে ভিজিয়ে রেখে সকালে জাফরান 1 চিমটি পরিমাণ, সেক্ষেত্রে এই ধরনের সমস্যা এবং শারীরিক দুর্বলতায় একটা ভালো রেজাল্ট পাবো। তাহলে এই যে ধজভঙ্গ নিয়ে আমরা তো দুশ্চিন্তা করছি, কিন্তু এটাকে নিজে নিজেই কন্ট্রোল করা সম্ভব, কারো কাছে ছুটে যেতে হবে না, কারো পুস্তকগত বিদ্যা বা কোনো বইয়ের থেকে নিতে হবে না। আমাদের প্রতিটা রোগের শেফা বা মুক্তির পথ প্রকৃতিতে দেওয়া আছে, প্রকৃতি শক্তি, প্রকৃতি মুক্তি। তা আজকে ধজভঙ্গ বিষয়ে ছিল আলোচনা। আজকের এই ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে, আপনারা অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন এবং কমেন্ট করবেন, এবং আপনাদের যদি কোনো মতামত থাকে তা অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন, পরবর্তীতে সে বিষয়ে আমি আলোচনা করে জানিয়ে দেবো। আর যারা এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন আমার পক্ষ থেকে তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা নতুন তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেলটি বাজিয়ে দেবেন যাতে নতুন কোনো ভিডিও আপলোড হলে দ্রুত আপনাদের হোম পেজে শো করে। আপনারা সবাই সুস্থ থাকুন, সুন্দর থাকুন, এই প্রত্যাশায় আমি বিদায় নিচ্ছি। আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ।